সুলতান তাড়াতাড়ি বকরি বিয়ে দে, দশ সার চাউলের পোলা দেবো সামনে শুক্রবারে, কে তোর মাও পায় না, তোর মায়ের মধ্যে পিন নাই, তোর মায়ের যে মাজার নাই, তোর মায়ের মুন্সি নাই, তোর মায়ের কোনো ইমাম নাই, তোর মায়ের কোনো আকামত নাই, তোর মায়ের কোনো জামাত নাই, আছে মেয়েদের জামাত আছে, তাহলে তুই কি করে বড় হতে চাস? এই নারী দেখ জন্মই করছে শুধু পুরুষের পাউটি পার জন্য, হেই যদি পেতে চাও মুক্তি, যার যার স্বামী তার তার পায়ে করো ডবল ডবল ভক্তি, স্বামীর খেদমত করে নারীরা যদি আল্লাহ ডাকে ওই ডাকা আল্লাহ নেবে, স্বামীর মনে দুঃখ দিয়া উবুথে আল্লাহ ডাকলে তোর ডাকা আল্লাহ শুনবো না। আবার আমারে কয় এ পুরুষ জাত হচ্ছে কুকুরের জাত, আপনাকেও কষে কিন্তু তোরা তো করস রে, এই জন্য আমারটা তো কষ, হটা তো কষ, কয় কুকুরের জাত, নেলসে জাত, একটা নারীর পায়ের তালা দেখার জন্য লক্ষ লক্ষ টাকা খরচা করছে, এ নারীটাকে আর এ পুরুষটাকে। এই তুমি যেলে প্রশ্ন করলে আনোয়ার সরকার যদি চুলের ঝাড়ি দেয় 18টা করবে দোয়াল গ্রাম, এলে 16 বছর আগে যখন মমতা চাচা বাসে আসলো তখন গান গেছে, আর বেঁচে দিছি নিত্য নতুন কথা বলো, এমি এটার নাম ছিল রানী বিলকিস, পুরুষটার নাম ছিল সুলেমান পয়গম্বর, যে সুলেমান নবীর হুতুত পাকি আছে কোরআন শরীফে আছে, কথা কন্যা গেল লেগা, এ রানী বিলকিস তোমার মতন বেতপ ছিল, এ রূপের গৌরব করতো, সুলেমান নবী কয় দেখি তুই কেমন নারী, এক আমি পরীক্ষা করব, সুলেমান নবী দাওয়াত কইরা সিংহাসন থেকে প্রথম গেট হইতে আয়না ফিট করে রাখে, এ বিলকিস রানী মেয়ে একটা বোকা মেয়ে, এ আয়নাটা পানি মনে কইরা পরনের কাপড় হাঁটুর ওপর তুলে আয়নার ওপর হেঁটে হেঁটে যায়, আমার সুলেমান নবী আয়নার দিকে তাকে থাকে ভাই, তাহলে কোনো নারী যদি পরনের কাপড় যদি হাঁটুর ওপর তুলে আয়নার ওপর হাঁটে যায়, আর কোনো পুরুষ যদি আয়নার দিকে তাকায় থাকে খালি পায়ের তালা দেখছে, শরীয়তে বলছে পায়ের তালা, খালি পায়ের তালা নয় আর মারফত পর্যন্ত দেখছে, পুরুষটার নাম হচ্ছে সুলেমান নবী আর ওই নারীটার নাম হচ্ছে রানী বিলকিস। আরো প্রশ্ন করছে আসতে, আমি বলছিলাম আগুন পানি মাটি বাতাস, বাবা আসতে গো, ও আব্বা জানারা, ও ছোট ভাইরা প্লিজ ভাই, এ বাবা তোদের মতন ছেলে আছে আমার, তোদের মতন ভাজতে আছে আমার, তোদের মতন তোর কাছে বড় বড় ভাজতে আছে আমার, এই যে আমার চেয়ারম্যান মিলন সেও আমার ভাগ্নে, তাহলে বাবা তোরা ছোট ভাই বিরাত চুপচাপে থাক বাবা, এখন শোনো প্রশ্ন করছে, আমি আসতে বাবা আসতে, আমি প্রশ্ন করছিলাম যে আগুন পানি মাটি বাতাস দিয়ে হযরত আদমকে পয়দা করে বেহেস্তের মধ্যে রাইখা সূরা বাকারার মধ্যে আদমের নাম দিছে, কয় কি আয়াত কইলো, আমারে এটা ডাউট দিছে, এ তুই 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 তো মহিলা বক্তা হে, বিলের মুন্নার আর বেটি ছেলের কোরআন পড়া সমান, তুই কি হাদিসের জানিস, কোনো আলেম থাকলে জিজ্ঞেস কর, এ আদমের নাম পবিত্র কোরআন সূরা বাকারার মধ্যে বলছে, আল্লাহ নিজে বলছেন ইন্নি জাইনুল ফে আর দি খালিফা, আল্লাহ নিজের হাতে নিঃসরুদে একটা খলিফাকে নিযুক্ত করছে, কয়ে মা খাকি মাটি, মা আগুন ব্রহ্মা, মা হাওয়া বাতাস, মা পানি গঙ্গা, চারটে মা অগ্দে আদমক বানাসা, আদমও মিয়ে এগুলোও মিয়ে, এই জায়গায় আমার পেঁয়াজ, মা আগুন ব্রহ্মা এটা হিন্দু শাস্ত্র, কোন মুসলমানের দলিলে কোন সালা বয়াতে যদি দেখাইতে পারে যে হাদিস কোরআনে অমুক জায়গায় অমুক সুরত অমুক আয়াতে নেকা আছে মা আগুন ব্রহ্মা, আমি আজ থেকে আর গান গাবো না, এটা হিন্দু শাস্ত্রে বলছে আগুনকে মা ব্রহ্মা, মা আগুন ব্রহ্মা, মা পানি গঙ্গা এটা হিন্দু শাস্ত্র, মা খাকি মাটি এটা হিন্দু শাস্ত্র, মা হাওয়া বাতাস এটা হিন্দু শাস্ত্র, আমার জিজ্ঞাসা এই চারটা জিনিসের ইসলাম শাস্ত্রের নাম কি, আরে আগুন পানি মাটি বাতাস যদি তোমার মা হয় তোমার ঋতু হয় মাসে মাসে, এই আগুন পানি মাটি বাতাস তুই মা দাবি করছো, এই চারজন যদি তোমার মা হয় তোমার এই চার মায়ের ঋতু হয় কোন মাসে কোন দিবসে, কথা গোসায় বলতে হবে মিয়া, যে শালা হালুয়া না আছে নেই তো গোবরও হালুয়া করে কয়, কথা গোসায় বলতে হবে, কথা এলামেলো করে বললে চলবে না, ওরে না খাওয়াইয়া খাওয়াইতেই কেতাই তো একটু আদর করি, মেয়ের দল পোষা বিড়াল রয়েছে রকাল স্বামীর বাড়ি, মেয়ের দল তোরা তো পোষা বিড়াল রে,
তোরা আইওবিএ মাস্টার সেমে পাস যদি করিস, পুরুষের বাম পাশে ডান পাশে থাকতে পারবি না। আমি একবারই তো বলছি, তোদের জন্মই করছে পুরুষের খেদমতের জন্য। ওরে না খাওয়াইয়া খাওয়াই দে কাতাই তো একটু আদর করি, ওরে না খাওয়াইয়া খাওয়াই দে কাতাই তো একটু আদর করি। মেয়ের দল পোষাবি রাল রয়েছে রোকাল স্বামীর বাড়ি, মেয়ের দল পোষাবি রাল রয়েছে রোকাল স্বামীর বাড়ি, মেয়ের দল। আছে মেয়ে নোকের জাতের ধারা, এরা সময় পেলে বেড়াই পারা, আরে গোপন কথা শুনতে এরা ইচ্ছুক ভারী। ওরে নয় বাড়ি সারাইয়া দি মুসেরি কিংবা ঠাকুর বুড়ি, ওরে নয় বাড়ি সারাইয়া দি মুসেরি কিংবা ঠাকুর বুড়ি। মেয়ের দল পোষাবি রাল রয়েছে রোকাল স্বামীর বাড়ি, মেয়ের দল, মেয়ের দল। মেয়েদের এই রকম অনেক গুণ আছে, মাত্র একটা গুণ চাই স্বামীর কাছে, ওরে মাঝে মধ্যে দিয়া রাখবেন পাতলা বাড়ি। ওরে তা না হলে ওরা ঠিক থাকবে না রশিদ বলে যুক্তি করি, ওরে তা না হলে ওরা ঠিক থাকবে না রশিদ বলে যুক্তি করি। মেয়ের দল পোষাবি রাল রয়েছে রোকাল স্বামীর বাড়ি, মেয়ের দল, মেয়ের দল পোষাবি। আরে নারী যায় রে বাপের বাড়ি, আকাশ রে স্বামীর ধন কইরে নেয় চুরি। আরে ঘন ঘন বাপের বাড়ি কৃষক যায় জানে, যখন এই বাপের টাকা বেশি হয় তখনই থোবার দা। আরে আরে আছে মেয়ে নোকের চোখ ভারি, আরে নারী যায় রে বাপের বাড়ি, আরে স্বামীর ধন নাই কইরা চুরি। ওরে নষ্ট হয় স্বামীর সংসারী অভাব পরে, এ অকালে পুরুষ মরে কেন জানো? এ নারীর দোষে। এ আদমকে যখন আল্লাহ সৃষ্টি করছে, আসতে আদমের আওলাদ না আমরা, মুসলমান মানের জাতির আদিপিতা হযরত আদম। এ আদমের আয়ু ছিল 8,500 বছর, হাদিস প্রমাণ। সে আদমের আয়ু, সে আদমের আওলাদ আমরা, আমরা কেন 40 বছর 60 বছর বাঁচি না? এই শালা কাল লাগি নিয়ে গেলে জানতো না। এরা যদি অসতি হয় স্বামী থেকে অন্য পুরুষের দিকে তাকায়, ওই পুরুষ বেশি দিন বাঁচবে না। তাই তো সাধক গানে বলছে, আরে নারী যায় রে বাপের বাড়ি, ওরে স্বামীর ধন কইরে নেয় চুরি। নষ্ট হয় স্বামীর সংসারী অভাব পরে, ওরে কত জোনা পার হয়ে যায় আমি যদি ধরতে পারে। কত জোনা পার হয়ে যায় স্বামী যদি ধরতে পারে। মেয়ের দল পোষাবে রাল অহিষ্ঠ রোকাল স্বামীর বাড়ি, মেয়ের দল। মায়া গো না খাওয়াইয়া খাওয়াই দেয় কাতাই তো একটু আদর করি, না খাওয়াইয়া খাওয়াই দেয় কাতাই তো একটু আদর করি। মেয়ের দল পোষাবি রাল রয়েছে রোকাল স্বামীর বাড়ি, মেয়ের দল, মেয়ের দল পোষাবি রাল রয়েছে রোকাল স্বামীর বাড়ি, মেয়ের দল।